ঘরপোড়া গরু নাকি সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়। বিশ্বকাপ ফাইনালের ব্যাটেল অফ গ্লোরির আম্পায়ার তালিকায় রিচার্ড কেটেলবোরাকে দেখে এভাবেই যেন কোনো এক অশনি আশঙ্কায় বুক দুরু দুরু শুরু হয় ভারতীয় সমর্থকদের। সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ক্ষোভ প্রকাশ করতে থাকেন তারা। ভারতীয়দের প্রশ্ন, কেটেলবোরা এখনও ভারতে কেন? কোনো এক অজানা অপ্রাপ্তির হাতছানিতে কেটেলবোরাকে ম্যাচের আগে থেকেই দুয়ো দেওয়া শুরু করেন ভারতীয়রা। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম সব জায়গায় কেটেলবোরা হয়ে যান বলির পাঠা। ম্যাচ হলো, অনফিল্ড আম্পায়ার রিচার্ড, ম্যাচটা হারলো ভারত আরও একবার। আরও একটা বার নক আউটে স্বপ্নভঙ্গ হলো ভারতের। 2014 টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে শুরু, 2015 বিশ্বকাপ, 2016 টি টোয়েন্টি বিশ্বকাপ, 2017 সালের চ্যাম্পিয়ন্স ট্রফি, 2019 সালের ওডিআই বিশ্বকাপ, এরপর এবারের 2023-এর ঘরের মাটিতে বিশ্বকাপ ফাইনাল। রিচার্ড কেটেলবোরা ছিলেন সব জায়গায়। নক আউটের এই প্রত্যেকটা জায়গায় রিচার্ড অনফিল্ড আম্পায়ার থাকাকালীন ভারত হেরেছে, হেরেছে প্রত্যেকটা ম্যাচেই। পাওয়ার চুমুকে অ্যাকশন। ভারতীয়দের তোপের শিকার রিচার্ড হয়েছেন আহমেদাবাদের ওই মাঠেই। ম্যাচের মেমেন্টো নিতে যে স্বাগতিক দর্শকরা দিয়েছেন দুয়ো ধ্বনি, যেন দোষটা রিচার্ড কেটেলবোরার নিজেরই। মাঠের খেলায় হেরেছে ভারত, তবে মাঠের বাইরে কেটেলবোরা ইস্যু নিয়ে চলেছে মারাত্মক বিতর্ক। কেটেলবোরার কার্স থেকে যেন বেরই হতে পারছে না ভারত। যেখানে থাকছেন তিনি সেখানেই ব্যর্থ হচ্ছে টিম ইন্ডিয়া। কি হচ্ছে, কেন হচ্ছে, কিছুই পরিষ্কার না। তবে যাই হোক না কেন, যত দোষ যেন দিন শেষে ওই নন্দ ঘোষেরই। ভারত হেরেছে ফাইনাল মাঠের খেলায় একেবারে পর্যদুস্ত হয়ে, মাইটি অজিদের কাছে ঘরের মাঠে তিন ডিপার্টমেন্টেই ধরাশায়ী হয়ে। তবুও ভারতের যত দোষ সব যেন ওই রিচার্ড কেটেলবোরা ঘোষের। পারভেজ ইমাম, অনফিল্ড।